that I will, according to the true intent, uphold and maintain the said enactments to the best of my powers according to law. কিছু প্রথা ভাঙল, কিছু ইতিহাস তৈরি হল। সাত দশকে রানী কাহিনীতে শেষ হয়ে এবার শুরু হল রাজার গল্প। 1953 সালের স্মৃতি ফিরল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। মহাসমারোহে রাজ্যাভিষেক হল রাজা তৃতীয় চার্লসের। কুইন কনসর্ট হলেন চার্লস জায়া ক্যামেলিয়া। প্রায় দু ঘন্টা ধরে চলল এই এই করোনেশন সেরিমনি, যেখানে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা তৃতীয় চার্লসকে গ্রেট ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড এবং কমনওয়েলথের রাজা ঘোষণা করা হলো। সঙ্গে কুইন কনসার্ট হলেন ক্যামেলিয়া। ভারতীয় সময় দুপুর 2:50 বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রথা ভেঙে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে চড়ে রাজা রানী পৌঁছন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এই যে করোনেশন সেরিমনি, সেটা শুরু হয় গ্রেট ব্রিটেনের সময় সকাল 11:00 ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। চার্চে পৌঁছানোর পরে প্রথা অনুযায়ী রাজার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন আর্চবিশপ। চার্লসকে বসানো হয় 7 শতাব্দী পুরনো সেন্ট এডওয়ার্ডের চেয়ারে। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বাইবেল থেকে একটি অংশ পড়ে শোনান এবং সেখান থেকেই শুরু হয় করোনেশন সেরিমনি। তারপরে একে একে নানান ধর্মীয় অনুষ্ঠান, যেমন রাজাকে বাইবেলের ওপর হাত রেখে তার রাজদায়িত্ব পালন করার শপথ নিতে হয়, তার মাথায় লাগিয়ে দেওয়া হয় হোলি অয়েল, তারপরে একের পর এক নানা রকমের ধর্মীয় সাঁজ, ধর্মীয় সঙ্গীত বেজে ওঠে। রাজধর্ম পালনের শপথ নেওয়ার পরে রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেওয়া হয় সেন্ট এডওয়ার্ডের মুকুট। এরপর স্টেট ইম্পেরিয়াল ক্রাউন নামে আরেকটি মুকুট পরানো হয় রাজা চার্লসকে। রাজার হাতে তুলে দেওয়া হয় গ্রেট ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড এবং কমনওয়েলথের রাজদণ্ড। সেন্ট মেরিস ক্রাউন পরানো হয় রানী ক্যামেলিয়ার মাথায়। প্রথা ভেঙে ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোনো কুইন কনসর্ট, আগের কোনো রানীর পরা মুকুট পড়েন রাজ্যাভিষেক অনুষ্ঠানে। যেই মুহূর্তে রাজার মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হয় এবং কুইন কনসার্টের মাথায় পরিয়ে দেওয়া হয় তার মুকুট, সেই মুহূর্তে গোটা ইউকে জুড়ে যত চার্চ আছে সেই চার্চের সব চার্চের বেল বেজে ওঠে এবং তোপের সেলামি দেওয়া হয়। চার্লসের যখন 4 বছর বয়স, তখন ব্রিটেনের মহারানী হিসেবেই শপথ নেন দ্বিতীয় এলিজাবেথ। আর শুক্রবার 74 বছর বয়সী তৃতীয় চার্লস বসলেন তার মায়ের ছেড়ে যাওয়া সিংহাসনে। সৌমিক সাহার রিপোর্ট, ABP আনন্দ, লন্ডন।